গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আমি রান্নাঘরে। রান্না রান্না বলতে তোমার গোলা রুটি বানাবো আর আলুর তরকারি বানাবো, সাদা আলুর তরকারি। তো আমি জানি না তোমরা কীরকম করে বানাও, আমরা তো এইভাবেই বানাই। তো দেখতে পাচ্ছ এদিকে করে গুলি নিয়েছি, এটার মধ্যে দিয়েছি একটু লবণ, একটুখানি চিনি দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপরে একটু গাঢ় গাঢ় টাইপের হবে। তারপরে আমি কড়াইতে দিয়েছি তেল, তেল তেল বলতে তেল না, সরি, এটা হলো ঘি। ঘি দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো এটাকে ডিম অমলেটের মতো করে তোমরা ঘুরিয়ে নিতে পারো, ঠিক আছে? তো এটা প্রায় হয়ে গেছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা ভালো করে হয়ে গেলে তুমি বুঝতে পারবে যে হয়ে গেছে, তারপর ভালো করে উলটে নেবে, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে। কী সুন্দর চা খেতে হয়, পুরো ইয়ামি ইয়ামি খেতে হয়। তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে আমার মতো করে। তো এদিকে আমার ভাজা হয়ে গেল, আগে আমি কয়েকটা ভেজে নিয়েছি। তো তারপর আমি চলে আসলাম সাদা আলু তরকারি করতে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা ভালো করে ফ্রাই হলে আমি দিয়ে দিলাম আলু। তোমরা পেঁয়াজও দিতে পারো, আমি পেঁয়াজ আজকে দিলাম না। তো এটাকে দিকে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলো তোমার হলুদ। তারপরে ভালো করে এটাকে নেড়ে ভালো করে ভাজতে হবে, এটা খুব ভালো করে ভাজতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এদিকে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিব, একটু সেদ্ধ হবে। সেদ্ধ না হলে কেমন হয়? তো ভালো ভালো করে এটাকে ভাজা করে আমি দিয়ে দেবো জল। এই যে আমি জলও দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। এখানে জলের আগে আমি দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম সাদা হলুদ তরকারি আর হলো গোলা রুটি। তো এদিকে আমি খেতে দিয়ে দিলাম আমার মামাকে, মানে আমার মামা এসেছে, আমার মেজো মামা। তো মামাকে খেতে দিয়ে তারপরে দেবো মাকে, মা আর মামা একসঙ্গে খাবে। তো মামা এসেছিলো নিমন্ত্রণ দিতে, সেটা হলো সামনে ভাইফোঁটা। ভাইফোঁটার মাকে বলার জন্য এসেছে, মা যাবে কি না তো তার জন্য। তো এদিকে আমি খেয়ে নেব এখন, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ তখন বাসন মেজে, মানে মাজছিলাম আর কি। বাসন মেজার পর আমি আর তোমাদের সঙ্গে কথা বলিনি, কারণ আমি একটু রাস্তায় গেছিলাম। রাস্তায় গিয়ে দেখি কুকুরের পটি পাড়িয়েছি। তো তারপরে আমি স্নান করে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। এখন আমি পুজো দিয়ে নিব, তো দেখতে থাকো।
গাইস পূজা দেওয়া হয়ে গেল। আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেল, স্নান ট্রান করে এখন ভিডিও এডিট করে আপলোড করব ভিডিও। এখন বাজে 12টা, তো তাড়াতাড়ি স্নান হয়ে গেল। মা রান্না করছে মাছ, তারপরে হলো তোমার ডাটা শাক আছে না, লাল শাক ওটা ভাজা, তারপর আর একটা যেন কি করছে পরে তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমার তো পুজো টুজো দেওয়া হয়ে গেল। ও পুজো দেওয়ার আগে আমি উঠান টুঠান পুরো ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁটটা নিয়ে তারপরে আমি স্নান করেছি। কোনো কাজ নেই আমার, এখন পুরো ফাঁকা, এখন শুধু খাবো দাবো বাজ। আসলে হলো কম, হাই বল কেমন আছিস? তো বৌদি হয় আর কি, বৌদি তো না, যাই হোক শঙ্কর তো ঠিক আছে, ওর সাথে একটু গল্প করি পরে কথা বলবো তোমার সাথে। গাইস আমার গল্প করা হয়ে গেল, এখন ভাত খাবো। আজকে আমাদের লাঞ্চ হলো ভাত, ডাটা শাক, তারপরে সকালে যে গোলা রুটি করেছিলাম সাদা তরকারি, আর এদিকে আছে মাছের ঝোল, তো খেয়ে নিই এখন। গাইস ভাত খাওয়া হয়ে গেল, ভাত খেতে বসলাম কিন্তু ভাত খেতে পারলাম না। মাছের ঝোল দিয়ে, মাছের ঝোল দিয়ে আমি খেতে পারি না। তো এটা হলো আমার বিছানা, মাছে মাছ দিয়ে, মাছ আমার খেতে ভালো লাগে না, তো মাছ দিয়ে আমি খেতে পারিনি, অল্প একটু শাক দিয়ে খেলাম আর কি। যেটা মাঠে খেলা হচ্ছে প্রচণ্ড আওয়াজ, গান তো কপিরাইট ক্লেম চলে আসবে, তো মাইকটা বন্ধ হোক তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। গাইস এখন মাঠে খেলা শেষ হলো, এত আওয়াজ হচ্ছিল কি বলবো, তো আমি এখন একটু রাস্তায় আসলাম, রাস্তায় এখানে আমি একটু বসবো, বসে থাকবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের সঙ্গে আজকে কিছু শেয়ার করা হয়নি, আজকে মাঠে এক মাস হবে মাঠে খেলায়, এক মাস হবে আর এত আওয়াজ, মানে ব্লক করা যায় না, মানে প্রচণ্ড আওয়াজ হয়। এই জায়গাটায় বসে থাকতে কি ভালো লাগে দেখো, তো আমি একাই আছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা তো এখন পুকুর নেই, জঙ্গল হয়ে গেছে। এটা যখন এই পুকুরে যখন জল ছিল তখন আমরা এখানে স্নান করতাম, মানে হোলিতে যখন রং টং খেলে তারপরে স্নান করতাম এখানে, তো সেই মানে মজা হতো আর কি। তো বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলি, তোমরা হয়তো ভাববে যে আমি ভিডিও বানাই তোমাদেরকে কাজগুলো আমি ইচ্ছা করে দেখাই, সত্যি কথা বলতে ওগুলো আমি ডেইলি করি, ঠিক আছে, ডেইলি ওগুলো আমার রুটিন, তো তোমরা ভেবো না যে আমি ওগুলো তোমাদেরকে দেখানোর জন্য করি, তো প্রত্যেক দিনই করি আমি। আমি ডেইলি যেহেতু আমার ডেইলি ব্লগ এটা, আমি ডেইলি কী করি না করি তো সেটাই তো দেখাবো, তাই না বলো? তো আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগে তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাব, হয়নি এখনও, হবে, তো আমি এখানে একটু বসে থাকবো, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে পরে কথা। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম চা নিয়ে, লেবু চা তার সঙ্গে বিস্কুট, তো এখন খেয়ে নিব চা। এদিকে চলছে টিভি, এদিকে আছে মা, এদিকে আমি, এখন চা খাবো।
হে গাইস, আমার চা খাওয়া হয়ে গেল দেখতে পারলে। তো তোমাদেরকে শেয়ার করার মতো আর কিছু নেই, কি শেয়ার করব বলো। সারাদিন যা করি টুকিটাকি তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই, তো ভিডিওটা আর বড় করব না। তো আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তোমাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার যারা নতুন বন্ধু হয়েছো বা যারা যারা হওনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।